আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে, কয়টা? তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো, আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন। আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে। তাকে লন্ডনে যেতে বাধা দেওয়া হয়েছে, এই বাধার কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তার যে মর্যাদা, তার যে খ্যাতি, তার যে সুনাম, তার যে ফেমাস আরও বেড়ে গিয়েছে। কারণ যখন কোনো ব্যক্তিত্ব সম্পন্ন লোককে কোনো কাজে বাধা দেওয়া হয় তখন তার ব্যক্তিত্ব আরও বেড়ে যায়। বাংলাদেশের জন্য মিজানুর রহমান আজহারি একজন অ্যাসেট ছিল, একটা সম্পদ ছিল। ওনাকে যদি বাংলাদেশ সরকার ধরে রাখতে পারত এবং আজকের এই যুব সমাজ যেখানে বিপদগামী মদ জুয়া বিভিন্ন ধরনের খারাপি ক্যাসিনো ইত্যাদি কাজে যেখানে মাদকাসক্ত হয়ে পড়ছে বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, সেখানে মিজানুর রহমান আজহারি একজন আইকন, একজন আইডল হিসেবে কাজ করতে পারত। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী বক্তা, ইসলামী স্কলারগণ এসেছেন, তার মধ্যে মিজানুর রহমান আজহারি উনি খুব অল্প সময়ের মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছেন। এবং এই আলোড়নের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং তার মদদ রয়েছে। কারণ উনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, বর্তমানে মালয়েশিয়াতে আছেন এবং সেখানে তিনি পড়াশোনা করছেন, পিএইচডি করেছেন। এখন তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা তাকে ভালোবাসি দিনের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, এটাই একজন মমিনের বৈশিষ্ট্য। সুতরাং তার প্রতি যে আমাদের ভালোবাসা, এটা দিনের স্বার্থে, এটা ব্যক্তিত্বের স্বার্থে, এটা ইসলামের স্বার্থে, আল্লাহকে সন্তুষ্ট করার স্বার্থে আমরা তাকে ভালোবাসি। সুতরাং তার মতো এমন একজন তরুণ, এমন একজন যুবক যিনি খুব অল্প সময়ে বাংলাদেশে একজন ইসলামী স্কলার, একজন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী বক্তা, তাকে আমরা পেয়েও আমরা হারিয়ে ফেলেছি। তো বাংলাদেশ সরকারের কাছে আমার এই আবেদন যে তার মতো একজন উদীয়মান যুবক এবং তার মতো একজন উদীয়মান তরুণ সমাজ, যিনি সমাজটাকে গাইডেন্স করতে পারতো, যিনি সমাজটাকে পরিবর্তন করতে পারতো, এইরকম একজন লোককে আমরা দূরে ঠেলে না দিয়ে বাংলাদেশে এনে তাকে দিয়ে ওয়াজ মাহফিল বা বিভিন্ন সেমিনার সিম্পোনিজিয়ামের মাধ্যমে তরুণ সমাজ এবং যুবক সমাজকে আমরা মাদকমুক্ত করতে পারতাম, তরুণ এবং যুবক সমাজকে আমরা নেশাগ্রস্তের হাত থেকে আমরা বাঁচাতে পারতাম। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে যেই দেশে জ্ঞানীর কদর করা হয় না, সে দেশে জ্ঞানীর জন্মায় না। এই তথ্যের ভিত্তিতে আমরা এই জ্ঞানী লোকটাকে আমরা আপন করে নিতে পারতাম, আমরা তাকে এদেশে এনে এদেশের সমাজটাকে আমরা ভালো করতে পারতাম। কিন্তু আমাদের জন্য আফসোস, যুগে যুগে জ্ঞানী লোককে কদর করা হয়নি, ফলে তাদেরকে হিজরত করতে হয়েছে। মিজানুর রহমান আজহারি তিনিও ব্যতিক্রম নয়, বাংলাদেশ থেকে তিনি হিজরত করে তিনি মালয়েশিয়াতে আছেন এবং সেখান থেকে তিনি লন্ডনে যেতে চেয়েছিলেন। কিন্তু লন্ডনের কিছু কুলাঙ্গারই বলবো আমি, যে সমস্ত কুলাঙ্গার রয়েছেন যারা ইসলামকে সহ্য করতে পারেন না, কোনো উদীয়মান মানুষকে যারা সহ্য করতে পারেন না, এক শ্রেণীর নাস্তিক কুলাঙ্গার, এবং যারা নিজেদের সংগঠনের নাম দিছে সংস্কৃতিবান এবং নিজেদের সংগঠনের নাম দিছে মানবাধিকার, নিজেদের গঠনের নাম দিছে প্রগতিশীল, এই শ্রেণীর লোকেরা সাধারণত নাস্তিক হয়ে থাকে। এই সমস্ত লোকেরা কার ইন্দনে, কার ইশারায় এই কাজটি করলো যে মিজানুর রহমান আজহারিকে তাকে কাতার যে এয়ারপোর্ট সেখানে আটকিয়ে দিল এবং লন্ডনে যেতে তাকে বাধা দেওয়া হলো? আমি বলবো যে আসলে যারা উদীয়মান, যারা ওঠার এবং যারা অগ্রগামী, তাদেরকে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারে না। আজকে যে সমস্ত লোকেরা বাধা দিয়েছে, তাদেরকে মানুষ সিসি নিক্ষেপ করছে, তাদেরকে থুতু নিক্ষেপ করছে, তাদের প্রতি ঘৃণার চোখে দেখছে, কেন এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোককে তাকে বাধা দেওয়া হলো? মনে রাখবেন, বাধা দিয়ে যেমন বাতাস, পানি, আগুন এগুলো আটকানো যায় না, ঠিক মানুষের ভিতরেও এইরকম বাধার সৃষ্টি করে তার ব্যক্তিত্বকে আটকানো যায় না।
আমরা মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি তার দ্বীনের জন্য, তার ইখলাসের জন্য, তার যে সুন্দর কর্ম, তার সুন্দর বাচনভঙ্গি, এই জন্য। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলবো যে বাংলাদেশ যিনি সরকার রয়েছেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও মিজানুর রহমান আজহারীর কিছু বক্তব্যকে প্রশংসা করেছেন। আমি বলবো তাকে বাংলাদেশে আনা হোক, এবং বাংলাদেশে এনে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যেভাবে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, যেভাবে মানুষ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, গোটা সমাজ ব্যবস্থা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এই ধরনের পথ থেকে উত্তরণের জন্য মিজানুর রহমান আজহারীর মতো লোক আমাদের প্রয়োজন, যারা বিভিন্ন ওয়াজ মাহফিলের লক্ষ লক্ষ জন সমুদ্রের সামনে বক্তব্য দিবেন, এবং তারা ভালো কাজ, কল্যাণমূলক কাজ, দেশ এবং জাতি গঠনের কাজ তারা করতে পারবেন। আমি মনে করি এই কাজটি যদি বাংলাদেশ সরকার করে এবং তাকে যদি এনে এই ভালো কাজে লাগানো যায়, আশা করি যে আমাদের যুব সমাজটা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে উনি দিন দিন ওনার যে সম্মান এবং ওনার যে মর্যাদা দিন দিন বাড়ছে। আগে তো মানুষ জানত বাংলাদেশের একজন তরুণ বক্তা, যুবক, যিনি বাংলাদেশে এই কাজের সাথে জড়িত ছিলেন, এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আমরা বিদেশে তাড়িয়ে দিলাম। সুতরাং আমাদের উচিত ওনাকে সম্মান জানানো, এই জ্ঞানীকে কদর করা। এই জ্ঞানীর যদি কদর করতে পারি, এই দেশে জ্ঞানী তৈরি হবে। উনি তো ছিলেন বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তিত্ব, এখন লন্ডনে আটকিয়ে দিয়ে ওনাকে ইন্টারন্যাশনাল একজন বক্তা হিসেবে তুলনা করা হয়। আমরা দেখেছি ইতিপূর্বে ডক্টর জাকির নায়েককে তাকে দেশ ছাড়া করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইসলামী স্কলার তাদেরকে বন্দি করা হয়েছে। সুতরাং এটা জগতের নিয়ম, যুগ যুগ থেকে চলে আসছে। আমি বলবো যে এই জাতীয় ঘৃণিত, এই জাতীয় নোংরা কাজ করে আসলে সত্যকে ঠেকানো যায় না। যা আল হাক্কু ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা দূরীভূত হবে, মিথ্যা দূরীভূত হওয়ার এই জিনিস। সুতরাং আমরা এই সত্যকে ঠেকাতে পারবো না কখনোই। আল্লাহ সত্য, তার রাসূল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। সুতরাং এই সত্যকে যারা ঠেকাতে যাবে, তারাই এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সত্য চিরদিন আছে, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই সত্যের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়।